শ্লীলতা হানি শিকার এক গৃহবধূ। বর্তমানে নির্যাতিতা ওই তরুণী গৃহবধূ কল্যাণপুর হাসপাতালে চিকিৎসাধীন। এ বিষয়ে কল্যাণপুর থানায় মামলা দায়ের করা হয়েছে, তবে এখনও পর্যন্ত অভিযুক্তকে গ্রেপ্তারের কোনো সংবাদ নেই। ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, কল্যাণপুর থানাধীন দাড়িকাপুরের আনন্দ টিলার গৃহবধূকে দীর্ঘদিন ধরে কুপ্রস্তাব দিয়ে আসছিল এলাকারই চন্দন দাস। এ বিষয়ে ইতিপূর্বেই নির্যাতিতার স্বামী স্থানীয় পঞ্চায়েত কর্তৃপক্ষ সহ গ্রামের মোড়লদের অবহিত করলেও তেমনভাবে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। শনিবার সন্ধ্যা আনুমানিক 6টা নাগাদ অভিযুক্ত চন্দন দাস নির্যাতিতার গৃহবধূর একাকিত্বের সুযোগে তার শ্লীলতাহানি করে এবং তাকে ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ। নির্যাতিতার চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এলে তৎক্ষণাৎ অভিযুক্ত পালিয়ে যায়। হ্যাঁ, পাড়ার মধ্যে এমন আরও কয়েকজন মহিলার লোক এরকম ব্যবহার করছে, এরকম খারাপ আচরণ করছে, যেটা পঞ্চায়েতের বিচার হয়েছে তার নামে। তার স্বভাব চরিত্রই এমন, এই ছেলেটার স্বভাব চরিত্রই এমন। তদন্ত করলে, পুলিশ যদি তদন্ত করে, ওই জিনিসটি আপুসেই বেরিয়ে আসবে। এই ঘটনায় দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসার জয়া ভট্টাচার্য অবিলম্বে অভিযুক্তকে গ্রেপ্তার করার বিষয়ে আশ্বস্ত করেছেন। এই ঘটনায় গোটা কল্যাণপুর জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার এবং কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল।